গায়ের জোরে একতরফা নির্বাচন করলে সরকার ভুল করবে বলছেন এবি পার্টি। এদিকে বিএনপির একমাত্র পথ জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসা বলছেন কামরুল ইসলাম। জানাবো সমঝোতার শপথ রুদ্ধ হলেই পঁচিশের মতো কালো রাত আসে বলছেন পীর চর্মনয়। এবং সর্বশেষ জানাবো নির্বাচন প্রশ্নে বিএনপিকে কোনো ছাড় দেবে না আওয়ামী লীগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গায়ের জোরে একতরফা নির্বাচন করলে সরকার ভুল করবে বলছেন এবি পার্টি। একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশের সদস্য সচিব মুজিবুর রহমান। তার মতে মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে গায়ের জোরে একতরফা নির্বাচন করলে বড় ভুল করবে সরকার। মিছিলটি রাজধানীর কাকরাইল, বিজয়নগর সহ বেশ কয়েকটি সড়ক ঘুরে বিজয় একাত্তর চত্বরে শেষ হয়। সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে মুজিবুর রহমান বলেন অতীতে স্বৈরশাসকের জনবিচ্ছিন্ন হয়ে একতরফা নির্বাচন করেছিল। সেসব নির্বাচনের আগে বিরোধী দলকে দমন নিপীড়ন করে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এর মাধ্যমে স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি। আন্দোলনরত জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা ও আজ জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলামকে সাদা পোশাকে ডিবি তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন মুজিবুর রহমান। তিনি বলেন গত কয়েকদিনে বিরোধী দলের 10,000 নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। এসব গ্রেপ্তার ও আটকের নিন্দা জানিয়ে তিনি বলেন এর মাধ্যমে প্রমাণিত হয় সরকার অস্থির হয়ে গেছে। বিএনপির একমাত্র পথ জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসা বলছেন কামরুল ইসলাম। কোন সংলাপ নয়, বিএনপির এখন একমাত্র পথ জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। অ্যাডভোকেট কামরুল বলেন বিএনপির সঙ্গে জনসম্পৃক্ততা নেই, তারা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে সরকারের পতন ঘটাতে চায়। এ পদ্ধতিতে সরকারের পতন হবে না, আজ বরং তারা নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনছে। বিএনপির বড় নেতা হোক ছোট নেতা হোক, তাদের কৃতকর্মের জন্যই তারা আজ জেলখানায়। ধ্বংসাত্মক কর্মসূচি বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন এখনও বিএনপির সম্মানজনক বেরিয়ে যাওয়ার পথে একটাই, জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসা। তবে কোনো সমঝোতা বা কোনো সংলাপ নয়, নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কে নির্বাচনে এলো আর কে এলো না সেটা বড় কথা নয়, বড় কথা জনগণের অংশগ্রহণ। নির্বাচনে ডাকা অবরোধ কর্মসূচির প্রতিবাদে রাজপথে সোচ্চার ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার সকাল থেকে মিছিল নিয়ে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন বঙ্গবন্ধু এভিনিউতে। অবস্থান নেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরাও। এ সময় তারা অবরোধ বিরোধী স্লোগান দেন, বলেন বিএনপি জামাতের কর্মসূচি ব্যর্থ হয়েছে, জ্বালাও পোড়াও করে সরকার হটানো যাবে না, উল্টো জনগণ তাদের প্রত্যাখ্যান করবেন। বিএনপির কর্মসূচি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেও মন্তব্য করেন নেতারা। সময় মতো নির্বাচন হবে এবং নির্বাচনের নৌকার আবারও বিজয় হবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ নেতারা। সমঝোতার সব পথ রুদ্ধ হলেই পঁচিশের মতো কালো রাত আসে বলছেন পীর চর্মনয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন রাজনৈতিক সমঝোতার সব পথ রুদ্ধ করেছে সরকার। আলাপ আলোচনা বোঝাপড়া ও সমঝোতার পথ আর খোলা নেই, তাদের একগুঁয়েমি মেনে নিয়ে এখনও আলোচনায় সম্ভব নয়। ইতিহাস সাক্ষী, আলোচনার পথ রুদ্ধ হলেই পঁচিশের কালো রাত তৈরি হয়। সংবাদ সম্মেলনে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন রাজনীতিকে বলা হয় আর্ট অফ কম্প্রোমাইজ, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সেই কম্প্রোমাইজেশন ও বোঝাপড়া সমঝোতার জায়গায় রুদ্ধ হয়ে গেছে। এর দায় বর্তমান সরকারের। এই সরকারের প্রধানমন্ত্রী যখন বলেন জানোয়ারদের সাথে কোনো আলাপ আলোচনা নাই, তখন দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের অধিকাংশকে গ্রেপ্তার করা হয়। যখন প্রতিবাদ সমাবেশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, তখন রাজনীতির প্রধান উপাদান বোঝাপড়া ও সমঝোতার পথ আর খোলা থাকে না। আওয়ামী লীগ রাজনৈতিক দল থেকে কার্যত উগ্রবাদী দলে পরিণত হয়েছে দাবি করে চির পরমানায় বলেন বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে আওয়ামী লীগও কর্মসূচি দিচ্ছে এবং সেসব কর্মসূচির নামের সঙ্গে শান্তি থাকলেও কার্যত তা সন্ত্রাসের কর্মসূচিতে পরিণত হয়েছে। লাঠি নিয়ে মহড়া, যাকে তাকে তল্লাশি করা, আতঙ্ক তৈরি করার যে কাজ আওয়ামী লীগ করেছে তা একাত্তরের শান্তি বাহিনীর কথাই মনে করিয়ে দেয়। বাংলাদেশ অতীতেও বিভিন্ন সময়ে লজ্জা ও বিবেক বর্জিত নির্বাচন কমিশন দেখেছে, কিন্তু বর্তমান কমিশন লজ্জা বিবেক ও মেরুদণ্ডহীনতায় অতীতের সব মাত্রা ছাড়িয়ে পড়েছে। দেশে এরকম পরিস্থিতিতেও তারা তফছিল নিয়ে এগোচ্ছে, তারা ক্ষমতাসীনদের মনোরঞ্জন কাজ করছে। জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দলের হয় না, এমনকি কোনো সরকারেরও হয় না, তারা নয় রাষ্ট্রের, তারা নয় কোনো অধীনে কাজ করে বটে, কিন্তু বর্তমান সময়ে আমরা এক হতাশাজনক চিত্র দেখতে পাচ্ছি। তারা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তাদের অন্যায় নির্দেশ ও পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। রিজার্ভ পরিস্থিতি, ব্যাংক সহ আর্থিক খাতের দুর্নীতি, লুটপাট, দ্রব্যমূল্য, টাকার পাচার, অদক্ষতা ইত্যাদি নিয়ে প্রচুর আলাপ আলোচনা হয়েছে। আমরা বারংবার এসব নিয়ে আন্দোলন করছি।
এখন নতুন করে এই বিষয়ে আর কিছু বলতে চায় না। এক কথায় বলতে গেলে সুশাসনের অভাবে দেশের অর্থনীতি আজ চরম বিপর্যস্ত। তিনি বলেন, আমার দেশের আইন শৃঙ্খলা মেনে বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছি, নানাভাবে আমরা সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সতর্ক অবস্থান করেছি, চাপ প্রয়োগ করার চেষ্টা করেছি। তারা ধারাবাহিকতা গত 3 নভেম্বর শহরওয়ার্দী উদ্যানে গণবিস্ফোরণ দেখেছে, সেখানে আমরা সরকারকে সতর্ক করে 10 নভেম্বরের মধ্যে পদত্যাগ করেছি, আহ্বান করেছিলাম, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা ত্যাগের কথা বলেছিলাম। তিনি ইসলামের রীতি অনুযায়ী উল্লেখ করে এ ধরনের কথা বলেছেন। আমরাও তা দিয়েছিলাম, আমরা নতুন কর্মসূচি দিচ্ছি, আওয়ামী লীগের চরিত্র পরিবর্তন হবে না উল্লেখ করে পীর চরমনাই বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো জাতীয় নির্বাচন জনগণ মেনে নেবে না, কারণ নির্বাচনকালীন সরকার হিসেবে যে আস্থা ও বিশ্বাসযোগ্যতা থাকা দরকার তা এই সরকারের নাই, এটা বারংবার প্রমাণিত হয়েছে। আমরা বিগত সময়ে স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নিয়ে তাদের সঠতা, প্রদানতা ও সহিংসতা মানুষের সামনে এনেছি। আওয়ামী লীগের চরিত্র যে পরিবর্তন হবে না, সবশেষ লক্ষ্মীপুর ও বিহারিয়ায় হয়ে যাওয়া 2টি উপনির্বাচনের প্রমাণ। সরকার জনমত উপেক্ষা করে বারংবার সংবিধানে দোহাই দিচ্ছে, কিন্তু আমরা জানি সংবিধানের গ্রহণ ও মান্যতা তৈরি হয় জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তির কারণে। আমাদের সংবিধানের প্রস্তাবনা অংশে যা বলা হয়েছে তাতে এই সংবিধানের যে অংশ যাই থাকুক না কেন, কোনো অবস্থাতে জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করার ইখতিয়ারই। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য নির্বাচনকালীন জাতীয় সরকার এর ধারণা পেশ করেছে। জাতীয় সরকারের ধারণা বাস্তবায়নের মাধ্যমে বিদ্যমান সংবিধানের মান্যতা ও রক্ষা করেছে সরকার। অতীতের কারণে অকারণে 17 বার সংবিধান সংশোধন করা হয়েছে। রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশন কোনো দলীয় বা সরকারি প্রতিষ্ঠান নয়, এগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান। অথচ এই 2 প্রতিষ্ঠানকে সংবিধান যে ক্ষমতা দিয়েছে তারও যদি অনুসরণ করা হয় তাহলে জাতি সংকট থেকে মুক্তি পেতে পারে। অথচ আমরা কি দেখলাম, সিইসি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এসে আওয়ামী লীগের নেতাদের মতো করেই কথা বলছেন, শুরুতেই দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং মানুষের অধিকার রক্ষায় সংগ্রামরত সবার প্রতি সম্মান জানান। সংবাদ সম্মেলন থেকে তিনি নির্বাচন কমিশন অভিমুখে গণ মিছিল সহ 4 দফা নতুন কর্মসূচি ঘোষণা করেন। নির্বাচন প্রশ্নে বিএনপিকে কোনো ছাড় দেবে না আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না, এটি বিএনপির একান্ত নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত। এ ব্যাপারে আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করবে না এবং নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে কোনো ছাড় দেবে না। একাধিক কূটনৈতিক মহলের কাছে আওয়ামী লীগ তার অবস্থান এবং বার্তা সুস্পষ্ট করেছে। নির্বাচনের তফসিলের আগেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একটি সমঝোতার চেষ্টা করেছে বিভিন্ন দূতাবাস। এই প্রচেষ্টার অংশ হিসাবে তারা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত অন্তত 2 ব্যক্তির সঙ্গে কথা বলেছেন, তবে এই সমস্ত আলাপ আলোচনা এবং কথাবার্তার মাধ্যমে নেতিবাচক কোনো ফলাফল আসেনি। বরং আওয়ামী লীগের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে নির্বাচনের ব্যাপারে বিএনপিকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। কূটনৈতিক মহল থেকে আওয়ামী লীগের কাছে 5টি সমঝোতার প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল। প্রথমত কূটনীতিক বলছিল যে বিএনপি যে নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে সে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদেরকে যেন মুক্তি দেওয়া হয়। জবাবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে কাউকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়নি, বরং যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তারপরও সরকার এই সমস্ত গ্রেপ্তারকৃতদের ব্যাপারে বিশেষ বিবেচনা করবে, তবে সবার আগে বিএনপিকে নির্বাচনে আসার ঘোষণা দিতে হবে এবং বিএনপির আন্দোলনকে করতে হবে। বিএনপি যতক্ষণ পর্যন্ত আন্দোলন প্রত্যাহার না করবে এবং নির্বাচনে যাওয়ার ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলেই আওয়ামী লীগের চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানিয়ে দেওয়া হয়েছে। কূটনৈতিক মহল আওয়ামী লীগের কাছে দ্বিতীয় যে প্রস্তাব দিয়েছিল তা হলো বিএনপির সঙ্গে নির্বাচনকালীন সরকার এবং নির্বাচনের সময় কিভাবে দেশ পরিচালিত হবে সে ব্যাপারে একটি মাঝামাঝি অবস্থানে আসা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানার প্রয়োজন নেই, কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন হয় সেটি ব্যাপারে তাদেরকে ভেবে দেখতে হবে। একটি সমঝোতার চেষ্টা হতেই পারে এমন একটি মনোভাব দেখিয়েছিলেন বিদেশি দূতাবাসগুলো। এ জবাবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, সংবিধানে যেভাবে আছে সেভাবে নির্বাচন হবে, আর এই ধরনের সমঝোতা আলোচনা তখনই হতে পারে যখন বিএনপি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেবে। তৃতীয়ত, যে বিষয় নিয়ে কূটনৈতিক মহল আওয়ামী লীগের সঙ্গে আলাপ করছিল তাদের মধ্যে হিসাবে বিএনপিকে নির্বাচনের সামনে সুযোগ সুবিধা দেওয়া এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, জবাবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে সংসদীয় গণতন্ত্রের দেশে বিরোধী দল হবে সেই দেশ গণতন্ত্রের জাতীয় পার্টি, আর যেহেতু বিএনপির কোনো সংসদে অবস্থান নেই কাজেই তারা স্বীকৃত বিরোধী দল নয়, এ কারণে বিএনপি সমান সুযোগ সুবিধা পাবে না, তবে একটি বড় রাজনৈতিক দল হিসাবে তাদের যা প্রাপ্য সেটি দেবে। নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ, এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।